ইসলামী ব্যাংক নিউজ টপ টেন। পরিবেশ বান্ধব, আকর্ষণীয় ও টেকসই সব ধরনের সুযোগ সুবিধা লুফে নিয়ে বাংলাদেশে বিনিয়োগের আহ্বান প্রধানমন্ত্রী শেখ হাসিনার। বাজার স্বাভাবিক রাখতে ভোজ্য তেল, চিনি ও ছোলা আমদানিতে ভ্যাট প্রত্যাহার করেছে সরকার, জানিয়েছেন অর্থমন্ত্রী আহমদ মুস্তফা কামাল। দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে প্রতি মুহূর্তে কর ছাড়ের বিষয়টি যেন মানসিকতা হয়ে না যায়, বলেছেন জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান আবু হেনা মোহাম্মদ রহমাতুল মুনিম। সয়াবিন তেলের দাম স্বাভাবিক রাখতে এবার মাঠে নেমেছে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, সংস্থাটির একটি মনিটরিং টিম বিভিন্ন কারখানা পরিদর্শন করেছে। রমজানে জনগণকে জিম্মি না করতে ব্যবসায়ীদের প্রতি আহ্বান, সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদেরের। দ্রব্যমূল্য বাড়াতে ব্যবসায়ীদের উস্কানি দিচ্ছে বিএনপি, বলেছেন তথ্য ও সম্প্রচার মন্ত্রী ডক্টর হাসান মাহমুদ। দেশ ও গণতন্ত্রের স্বার্থে সকল দলকে ঐক্যবদ্ধ হয়ে গণ আন্দোলনের মাধ্যমে এই সরকারকে হটিয়ে দেশ ও জনগণকে বাঁচানোর আহ্বান বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের। করোনায় দেশে আরও 3 জনের মৃত্যু হয়েছে আর নতুন শনাক্ত 327 জন, গতকাল স্বাস্থ্য অধিদপ্তরের প্রেস বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়েছে। সমঝোতা ছাড়াই রুশ ইউক্রেন উচ্চ পর্যায়ের বৈঠক শেষ, আত্মসমর্পণের সামিল রুশ শর্ত, বলেছেন ইউক্রেনের পররাষ্ট্রমন্ত্রী। পরিকল্পনা অনুসারেই চলছে অভিযান, দাবি রুশ পররাষ্ট্রমন্ত্রীর। 30 এপ্রিল পর্যন্ত ছুটিতে থাকলেও বিসিবির নতুন চুক্তিতে 3 ফরম্যাটেই আছেন সাকিব আল হাসান, 3 ফরম্যাটে আরও আছেন মুশফিক, লিটন, তাসকিন ও শরীফুল, তামিম ও মাহমুদুল্লাহ 2 ফরম্যাটে। জামশেদপুরে সাফ অনূর্ধ্ব 18 নারী টুর্নামেন্ট খেলতে কাল ভারত যাচ্ছে বাংলাদেশ দল, তবে বয়স পার হওয়ায় দলে নেই গত ডিসেম্বরে অনূর্ধ্ব 19-এ অপরাজিত চ্যাম্পিয়ন টিমের 10 জন।